আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করে সকলে খুব ভালো আছেন আমি কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই সবচেয়ে সহজ পদ্ধতিতে নরম তুল তুলে ফুলকো পোয়া পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকের এই পিঠাগুলি ফুলতে যায় না অথবা নরম তুল তুলে হয় না তারই জন্যে খুবই সহজ পদ্ধতিতে এবং সমস্ত টিপ সহকারে আজকে এই পোয়া পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি দেখার পর যারা এখনও পর্যন্ত পোয়া পিঠা ট্রাই করে নিয়ে আশা করছি তারা এই পদ্ধতিতে যদি ট্রাই করেন হান্ড্রেড পারসেন্ট শিওর আপনাদের পোয়া পিঠাগুলি একদম ফুলকো নরম তুল তুলে হবে এটি কতটা সফট হয়েছে দেখে বুঝতেই পারছেন তাহলে চলুন দেখে নিন নরম তুল তুলে ফুলকো এই পোয়া পিঠা অথবা তেলের পিঠাগুলি আমি কীভাবে বানাবো প্রথমে একটা বাউলের মধ্যে আমি এখানে আতপ চালের গুড়ি নিয়ে নিচ্ছি যেটা এক কাপ পরিমাণে আছে এখানে আতপ চালটা কীভাবে গুঁড়াবেন বলে দিচ্ছি আতপ চালকে খুব ভালোভাবে দু থেকে তিনবার আমি ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে একটু জলের মধ্যে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে জলটাকে ঝরিয়ে একটু শুকিয়ে নিয়ে ভালোভাবে গুড়িয়ে নিয়েছিলাম ঠিক ওই পরিমাপ অনুযায়ী আমি এক কাপ পরিমাণে নিয়েছি ময়দা এতে করে পিঠাগুলি দারুণই নরম হবে দিয়ে দিচ্ছে এখানে ওয়ান ফোর চা চামচ লবণ আর দিচ্ছে এখানে এক চা চামচ মৌরি গুঁড়ো মৌরিটাকে একটু রোস্ট করে নিয়ে গুড়িয়ে নিয়েছি আর এখানে দেখুন খুব একটা বেশি মিহি করে গোড়ায়নি একটু কিছুটা গোটা গোটাও আছে এতে করে পোয়া পিঠার টেস্টটা অসাধারণ আসে আমার কাছে তো এইভাবে পিঠাগুলি বানালে খেতে খুবই মজাদার লাগে এখানে দেখুন আমি অ্যাড করে নেব খেজুরের গুড় এটা আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি যে চামচটা দেখছেন এই চামচের আমি চার চামচ মতো এখানে খেজুরের গুড়টা অ্যাড করে নেব গুড়টা অবশ্যই আগে থেকে ভালো করে জাল করে নিতে হবে যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন আমি এখানে এই গুড়টা অ্যাড করে নিচ্ছি এবারে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে খেজুরের গুড়টা অ্যাড করে নেওয়ার পর এবারে হাতে করে এটাকে খুব ভালো করে মেখে নেব এই পোয়া পিঠাকে আমরা অনেকে পাকন পিঠাও বলে থাকি নাম যাই হোক না কেন পিঠাটি খেতে অসম্ভব মজার হয় ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করে থাকে তো দেখুন গুড়টাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি কালারটাও কতটা সুন্দর এসে গেছে এবারে এখানে অল্প অল্প করে গরম জল অ্যাড করে নেব। এক্ষেত্রে এখানে একটু গরম জলই ব্যবহার করতে হবে প্রথমে অল্প দিয়ে এটাকে একটু ভালোভাবে মেখে নেব আবারও প্রয়োজন পড়বে এখানে আবারও কিছুটা করে মিশিয়ে নেব। একেবারে দেয়া থেকে অল্প অল্প দিয়ে এটাকে মেখে নিলেই ভালো হয় তো খুব ভালোভাবে এটাকে একটু হ্যান্ডরিক্সের সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এটাকে হাতে করেই খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে এই পিঠার ব্যাটারটাকে মেখে নেবেন প্রত্যেকটা পিঠা ফুলকো এবং নরম তুলতুলে তুলে হবে তো এবারে এটাকে হাতে করে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে পোয়া পিঠার ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে তো খুব বেশি পাতলা করা যাবে না তার জন্য অল্প অল্প এইভাবে জল দেবো আর এটাকে খুব ভালোভাবে মেখে নেব এখানে এই মাখাটা বেশ অনেকক্ষণ ধরেই মাখতে হবে যত ভালো করে এইভাবে এটাকে মেখে নেওয়া হবে প্রত্যেকটা পোয়া পিঠা একদম পারফেক্ট হবে তো দেখুন আমি জলটা কিন্তু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি তো এখানে হাতে করে খুব ভালো করে আমি ছ থেকে সাত মিনিট এইভাবেই ফেটিয়ে নেব যাতে করে কোনো রকম ডলা না থেকে থাকে আর এখানে অবশ্যই মৌ গুঁড়োটা দিয়ে দেখতে পারেন এর টেস্টটা কতটা মজার আসে আশা করছি একবার এইভাবে বানালে আপনাদের খুবই পছন্দ হবে তো এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে ব্যাটারের ঘনত্বটা দেখুন আমি কেমন রেখেছি পোয়া পিঠার ক্ষেত্রে ব্যাটারের ঘনত্বটা ঠিক একটু এরকমই রাখতে হবে তো এখানে এটাকে আমি রেস্টে রাখবো যদি রেস্টে রাখার পরেও দেখি যেটা এখনো অনেকটা গাঢ় আছে তখন সামান্য একটু গরম জল মিশিয়ে নেওয়া যাবে তো এখন এখানে ব্যাটারটা আমার পারফেক্ট আছে তো আমি এই পর্যায়েটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো রেস্টে রাখবো এখানে পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন ব্যাটারের ঘনত্বটা দেখায় দেখুন একদম পারফেক্ট আছে এখানে ব্যাটারটা ক্ষেত্রে যদি আপনাদের ব্যাটারটা গাঢ় হয়ে যায় তাহলে সামান্য একটু জল মিশিয়ে নিতে পারবে অথবা ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে এখানে সামান্য একটু ময়দা অ্যাড করে নেবেন এবারে পিঠা তৈরি করার জন্যে আমি এখানে একটা কড়ার মধ্যে তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে ঠিক এরকম ছোট ধরনের স্টিলের প্লেটকে আমি তেলের মধ্যেও খুব ভালোভাবে গরম করে নেব যাদের পোয়া পিঠা ফুলতে চায় না ফুলকো হয় না অথবা যারা প্রথমবার পোয়া পিঠা বানাবেন এই টিপসটি তাদের অনেকেরই কাজে লাগবে তো দেখুন এখানে একটাই পরিমাপ অনুযায়ী এখানে ব্যাটারটা এই প্লেটের মধ্যে দিয়ে নেবো কিছুক্ষণের মধ্যেই দেখবেন চারিদিকে চাড়িয়ে যাবে এইবারে গরম তেলের মধ্যে এটাকে বসিয়ে দেবো খুব সহজেই দেখবেন ফুলে উঠবে ওপরের দিকে তো প্রথমবারটা হয়তো এখানে প্লেট থেকে ছাড়বে না যেহেতু এটা প্রথমবার দিচ্ছি প্রথমটা একটা একটু এরকম হবে কিন্তু এর পরেরগুলো যখন ভাজবো প্রত্যেকটাই পারফেক্ট হবে দেখবেন তো এখানে কিছুক্ষণ এটাকে ভালো করে একটু চারিদিক করে নিচ্ছি ঘুরিয়ে ঘাড়িয়ে নিচ্ছি এবার এটাকে উল্টে নেব উল্টে নেওয়ার পরে দেখুন এটা প্রথমবার বলে একটু এরকম হয়েছে এবারে আবারও এটাকে অপর দিকটা উল্টে পাল্টে লাল করে এটাকে তুলে নেব যেমনই হোক প্রথমবারটাই দেখুন এটা কতটা সুন্দর ফুলেছে তো তেল ঝরিয়ে এটাকে তুলে নিলাম ঠিক আবারও ওই প্লেটটাকে তেলের মধ্যেই রেখেছিলাম তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে ব্যাটার এর মধ্যে অ্যাড করে নেব দেওয়ার পরে আবারও তেলের মধ্যে এটাকে বসিয়ে দেবো কিছুক্ষণের মধ্যেই দেখবেন তেলের ওপরের দিকে এটা ভেসে উঠবে আর এবারে কোনো রকম কিন্তু প্লেটের মধ্যে লেগে থাকবে না প্লেট থেকে কিন্তু এটা ছেড়ে যাবে আশা করছি দেখে বুঝতে পারছেন নিচের দিকে প্লেটটা কিন্তু রয়ে আছে এইভাবে করে উল্টে পাল্টে আবারও লাল করে আমি এই পোয়া পিঠাটি ভেজে নেব যেভাবে এখানে ব্যাটারটা আমি গুলে নিয়েছি সঠিক পরিমাপ সহকারে আপনারা যদি প্লেট ছাড়াও বানিয়ে থাকেন তাহলে করেও কিন্তু প্রত্যেকটা পিঠাও এখানে ফুলকো হবে তো আমি একটা প্লেট ছাড়াই দেখাচ্ছি দেখুন ঠিক ওই চামচের এক চামচ মতো ব্যাটারটা নিয়ে ঠিক মাঝ বরাবর এখানে ব্যাটারটা দিয়ে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই দেখুন কতটা সুন্দর এখানে ফুলে উঠেছে আশা করছি আপনারা বুঝতে পারলেন কতটা সুন্দর এখানে প্লেট ছাড়াও কিন্তু দারুণে ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলি তৈরি হয়ে যাচ্ছে ঠিক একইভাবে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নিয়ে তেল ছড়িয়ে তুলে নেবো একইভাবে সব পিঠাগুলি আমি ভেজে নেব এখানে দেখুন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর ফুলকো হয়েছে আশা করছি আজকের আমার এই পোয়া পিঠা অথবা তেলের পিঠার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে ভালো লেগে থাকলে আমার ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর এখানে দেখুন প্রত্যেকটি পিঠা কতটা নরম তুল তুলে হয়েছে এবং ভেতরটা দারুণই জালিদার হয়েছে অনেক সময় দেখা যায় এই পিঠাগুলি ভেতরটা অনেক সময় ডলা পেকে থাকা আর এখানে দেখুন ভেতরটা কতটা জালিদার একদম ফাঁকা তো এরকম এই মজাদার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন আজকের মতো আসি বন্ধুরা নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ